مفعول فيه. مفعول فيه. তাহলে মাফউল মানে কর্ম, কর্ম মানে ক্রিয়ার সাথে যেই শব্দ সম্পর্ক রাখে। এর আগে আমরা সেইগুলো প্রমাণ করে দেখিয়েছি কিভাবে ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে। তাহলে মাফউল মানে কি বাবা? ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে। আসলে মাফউল মানে কর্ম, আর কর্ম তাকেই আমরা বলি যে ক্রিয়ার সাথে কি রাখে, যে কোনোভাবে সম্পর্ক রাখে, একদম সরাসরি ক্রিয়া সংগঠিত হওয়ার। তাহলে এখন ফিহি, ফিহি তার মধ্যে, তার মধ্যে মানে তাতে সংগঠিত হয়। তাহলে তার মধ্যে ক্রিয়াটা সংগঠিত হয়, এই পৃথিবীতে মাত্র দুটা পদ্ধতি আছে ক্রিয়াটা সংগঠিত হওয়ার, সময় অথবা কাল, আমরা আগেই জেনেছি। এই পৃথিবীতে যে কাজই করেন অবশ্যই তার জন্য একটা স্পেস, তার জন্য একটা স্থান দরকার, আর একটা কী বাবা? সময় দরকার, আর একটা কী বাবা? সময় দরকার। আমরা দেখেছি ওয়ার্ম হোলে যখন আপনারা ঢুকবেন সেখানেও বলে সময় নাই, কিন্তু কই জায়গাতে একটা সময়, এটা ব্ল্যাক হোল ধরেন আর এটা হোয়াইট হোল, এই ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে যান আর টাইম ট্রাভেল করে যান যেখানেই যান। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে, বিগ ব্যাং থেকে একটা না একটা সময় চলছে, সময়ের কম বেশি হতে পারে সেটা পরিকার হিসাব। তো এখন একটা কাজ করতে গেলে অবশ্যই কি দরকার বাবা? সময় দরকার। আপনি মরার পরে করেন তখনও একটা সময়, জান্নাতে যেয়ে করেন তখনও একটা সময়, ঠিক আছে, আপনি পেটের মধ্যে করেন। তাহলে সময় আর স্থান ছাড়া কাজ হতে পারে না। আপনি উল্লেখ করলেন কি করলেন না সেটা আপনার বাক্যের ব্যাপার, কিন্তু অবশ্যই একটা কি দরকার? সময় দরকার, আর একটা হচ্ছে স্থান দরকার। তাহলে ফিহি বলতে কোন মাফুলকে বোঝানো হচ্ছে? তাহলে ফি মানে আমার, যারা ছাত্র জানেন মধ্যে ভিতরে এ তে অ আছে, আর হি মানে তাতে, তাতে মানে যেই সময়ে, এই যে দেখেন তাতে মানে কে, এই যে তাতে মানে জামান ও মাকান। তাহলে যেই সময়ে অথবা যে স্থানে সংগঠিত হয়, কি সংগঠিত হয়? ক্রিয়া সংগঠিত হয়, যেহেতু বলেছি মাফুল, তাহলে কার সাথে সম্পর্ক রাখবে বাবা বলেন? অবশ্যই ফেলের সাথে, মাশা আল্লাহ মাশা আল্লাহ। তাহলে আমরা এখন মুখস্থ করব কিভাবে, এক্সট্রা কিছু টেকনিক ব্যবহার করে। যেমন পৃথিবীর যেখানেই মাফুলে ফি থাক, বের করার উপায় কি? বের করার উপায়, উপায় ক্রিয়াকে কি দিয়ে, ক্রিয়াকে, এই ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব বাবা? কখন, কখন দিয়ে প্রশ্ন করলে কি পাবো বাবা আমরা? সময়। আর কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাবো? স্থান পাবো। ক্রিয়াকে প্রশ্ন করা মাত্রই তাহলে অবশ্যই সেটা হবে অধিকরণ কারক বা মাফুলে ফিহি। তো বাংলাতে চেনার উপায় কি, ইংলিশে চেনার উপায় কি? বাংলাতে এই যে নাউন প্লাস মধ্যে ভিতরে এ তে অ আছে, এই নাউন মানে শব্দ এসিমের সাথে, যেহেতু মাফুল মানে তো এসিম, তাই না বাবা? মাফুল, সকল মাফুল এসিম না? অবশ্যই এসিম। তাহলে এই মাফুল মানে এসিম বা নাউনের সাথে বাংলা ভাষায় কোন কোন অর্থ দেখা যেতে পারে? মধ্যে, ভিতরে, এ তে ও আছে ইত্যাদি এগুলো। আর এগুলো যখন নাউনের সাথে এই অর্থগুলো থাকবে, এই বিভক্তিগুলো থাকবে, তখন আমরা কি বলবো বাবা? অধিকরণ কারক। আর আমরা জানি অধিকরণ কারক দুই প্রকার, বা জরফ, জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান, কালাধিকরণ বা স্থানাধিকরণ, আর এটাতে ইংলিশে ইন, অ্যাট, অন এগুলো আসে। তাহলে আমরা একটু ডায়াগ্রাম দেখি। আসলে পৃথিবীতে আরবি ভাষায় ফেল ব্যবহার হয় প্রথমে এক নম্বরে, তাই না? এটা ভাষা চলার গতি, ফেল ব্যবহার হয় প্রথমে, তারপরে কি আসে বাবা? ফাইল। তারপরে কি আসে বাবা? মাফুল। তো মাফুল কি শুধু মাফুলে ফি? মাফুলে বি হতে পারে, মাফুলে লাউ হতে পারে, মাফুলে মাউ হতে পারে। তো যখন যেটাই আসুক না কেন, মনে করেন এসে গেল ফি, মাফুলে ফি আসলো, তাহলে ফাইলের পরে কি আসতে পারে? মাফুলে ফি আসতে পারে, অন্যান্য মাফুলের পরেও আসতে পারে। যেমন
তাহলে কুমতু, এই যে কমা এ কুমু এটা দাঁড়ানো, তাই না বাবা? তাহলে কুমতু এটা হচ্ছে ফেল, আর এই যে তু মানে আনা, আমি দাঁড়ালাম, তাহলে এই আনাটা এটা কি বাবা বলেন, কথা বলেন, আল্লাহু আকবার, আনাটা কি বাবা? ফা ফাইল, জোরে বলেন। হ্যাঁ, তাহলে ফেল ফাইল পেলাম। এরপরে আমি তো বারবার বলেছি, যতদিন বেঁচে থাকবো যতদিন আরবি ভাষা বেঁচে থাকবে, তার মানে জান্নাতে আরবি ভাষা হবে, সেই জায়গাতেও ফাইলের পরে কি বসবে? মাফুল বসবে, তাদের স্থান, চলার গতি। তার মাফুল হলে অবশ্যই এটা কি হবে বাবা? ন সব হালাতুন হালাতুন নাসবি, মাশা আল্লাহ মাশা আল্লাহ। তাহলে মাফুলে ফিটাও নসব হবে। দেখেন, কুম তু আমি দাঁড়ালাম, আমা মাকুম, আমা মাকুম তোমাদের সামনে, তাহলে তোমাদের মুজাফ মুজাফ ইলাই হয়ে এটা সব মুদায় মুজাফ অবস্থায় হয়। তাহলে আমামাতে জবর দিল কে বাবা? জরফ হওয়ার কারণে জবর, কে দিল জবর? এই যে ফেলের পরে আমি কোথায় দাঁড়ালাম বাবা বলেন? তোমাদের সামনে। কুম তু আমামাকুম, আমি তোমাদের সামনে দাঁড়ালাম, কোথায় দাঁড়ালাম? তাহলে ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাবে? স্থান পাওয়া যাবে, অবশ্যই এটা মাফুলে ফিহি। এখন দেখেন এই দিকে দেখেন আব্বা জানেরা, এটাও তো মাফুলে ফিহি মাকান, এটাও যেমন মাকান এটাও মাকান। জালাস্তু আমি বসেছি, ফিল গুরফাতি ঘরের মধ্যে, এই যে ঘর, এই যে ঘর, এই যে ঘর ঘর ঘর, তাহলে ঘরের মধ্যে শব্দটা আসলো। তাহলে আমি কোথায় বসেছি আব্বা জানেরা বলেন, প্রশ্ন করেন, কোথায় কোথায় বসেছি? উত্তর কি পালেন বাবা? ঘরের মধ্যে। আচ্ছা, তাহলে তো এই যে কোথায় দিয়ে প্রশ্ন করলে অবশ্যই ওস্তাদ জি আপনি বললেন মাফুলে ফি পাবো, মাফউলুন ফি, অবশ্যই অবশ্যই অবশ্যই, পৃথিবী উল্টা গেলেও। কিন্তু আসলে ঘটনা কি আব্বা জান বলেন তো, এখানে আমি কেন জবর দিলাম না? এই যে কি এসেছে বাবা? ফি ফি এসেছে, ফি হরফে জার, হরফে জারটা জের দিল। কিন্তু এটা হালতটা কি বাবা? হালতটা হচ্ছে মাফুলে ফিহের অর্থে, মাফুলে ফিহের আলোতে আছে। এখন তাহলে বোঝা যাচ্ছে যে মাকানে বেশিরভাগ সময় কি ভাগ সময় বাবা? এটা কিন্তু একটা নতুন কথা হেদায়তুন নাহুতে, এইরকম বেশিরভাগ সময়, বেশির ভাগ সময়ে ফি আসে। হ্যাঁ, বেশিরভাগ সময় কি আসে? তাহলে অর্থগত এটা কি বাবা? মাফুল, যদিও বা এখানে জবর হয়নি, কিন্তু আমরা জবর দিতে পারবো, আমরা শত শত শব্দ দেখব। দেখেন, হাজার তু ইয়াউমা, এটা সময় সংক্রান্ত। আচ্ছা, আমরা কি বলবো, আমরা কি বলবো? আচ্ছা, এই যে তাকান বাবা, জালাস্তু জালসাতান বা জালাস্তু আমি বসলাম, মসজিদান। আচ্ছা, হাদিস থেকে উদাহরণ দে, কদিমান নবীউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনাতা, এটা হাদিসের উদাহরণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন, তে মদিনাতা, এটা তো স্থান, মদিনা স্থান না, পৃথিবীর সকল স্থান এবং পৃথিবীর সকল সময়বাচক শব্দগুলোই ফেলের পরে কি হবে বাবা? অবশ্যই সেটা মাফুলে ফিহি হবে। তাহলে আল্লাহ রাসূলের বিষয়ে আনাস বলছেন, ইবনু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কদিমান নবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। তাহলে এই যে জবর দিলাম কেন বাবা? এখানে কিন্তু ফি আসেনি, তাই না? কিন্তু মাদিনা একটা স্থান না বাবা, আর স্থানটা জবর হবে, কারণ কি, এই যে কদিমা ফেল, তারপরে জান্নাবিউ ফাইল, ফেল ফাইলের পরে পৃথিবী উল্টা গেল, কিসের হালত? অবশ্যই হালাতুন নাসবি। তাহলে আমরা একটু মুখস্থ করি, মাফুলে ফি বের করা, টেনে 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 কান ধরে ধরে বের করার উপায় কি, কখন আর কোথায় দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলেই পাওয়া যাবে। তো কখন দিলে সময় আসবে আর কোথায় দিলে স্থান আসবে। আর মাফুলে ফি তার মানে অলরেডি জরফ, আর জরফটা হচ্ছে দুই প্রকার আমরা জানি। তাহলে ফিহি দ্বারা উদ্দেশ্য কি? তাতে সংগঠিত হয়, তাতে সংগঠিত হয়, কি সংগঠিত হয় বাবা বলেন, কি সংগঠিত হয়? অবশ্যই ফেল, যার মধ্যে সংগ
তো হয়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমার সুরে এবারে মুখস্থ করলেই হয়ে যাবে, বলেন মাফউলুন ফিহি, মধ্যে ভিতরে এতে ও আছে, মধ্যে ভিতরে এতে ও আছে।